কেন খুন হতে হলো আকাঙ্ক্ষাকে সেই প্রশ্নের খোঁজে উদয়নের ল্যাপটপে মন দিয়েছেন তদন্তকারীরা। সেখানে মিলছে দুজনের একান্ত ঘনিষ্ঠ ছবি এবং ভিডিও। কেন ওই ভিডিও তুলে রেখেছিল উদয়ন সেটাই এখন তদন্ত করে দেখছে পুলিশ। উদয়নের ল্যাপটপ থেকে একের পর এক তথ্য সামনে আসছে পুলিশের, চমকে উঠছেন তারা। শুধু ক্রাইম সিনেমা বা গান নয়, উদয়নের ল্যাপটপ ঠাসা পর্নোগ্রাফি সিনেমায়। শুধু তাই নয়, আকাঙ্ক্ষার সঙ্গে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের স্টিল আর ভিডিও রাখা আছে ল্যাপটপে। কেন এসব ছবি তুলেছিল উদয়ন? ভোপালের সিরিয়াল কিলার বলছে, পরে যৌন মিলনের সময় নিজেদের উত্তেজনা বাড়াতে এসব ব্যবহার করত সে। সত্যি কি তাই, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল উদয়নের, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের আগে এক যুবককে নিয়ে তুমুল বচসা বাঁধে আকাঙ্ক্ষা আর উদয়নের মধ্যে, জেরা করে সেটাই জানতে পেরেছে পুলিশ। গত 15 জুলাই সকাল 11:20 থেকে 25-এর মধ্যে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন। 27 জুন কালী মন্দিরে দুজনে বিয়ে করেন, তবে বিয়ের পরে সম্ভবত উদয়নের স্বরূপটা বুঝে যান আকাঙ্ক্ষা। দুজনের সম্পর্কের অবনতি হয়, খুনের আগে রাতে দুজনেই মদ্যপান করেন। 15 জুলাই বেলা 11:00 পর বিছানা ছাড়ে তারা। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাথরুম থেকে ঘরে এসে উদয়ন দেখতে পায় আকাঙ্ক্ষা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সে জানতে চায় কার ফোন। আকাঙ্ক্ষা বলে তার বয়ফ্রেন্ডে, একা থাকতে চান আকাঙ্ক্ষা। এরপরই উত্তেজনা চরমে ওঠে, আকাঙ্ক্ষার শ্বাসরোধ করে খুন করে সে। পুলিশ জানতে পেরেছে বিকাশ সিং নামে এক যুবককে নিয়ে আকাঙ্ক্ষা আর উদয়নের বচসা হতো। খুনের পরদিন বিকাশকে 22 বার ফোন করে উদয়ন। এই বিকাশ সিং এর বাড়ি পাটনায়। বিকাশ আকাঙ্ক্ষার কলেজ জীবনের বন্ধু। বিকাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। তিরক মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।